দিল্লিতে বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি একসাথে মিলিত হয়ে তারা সেখান থেকে আহ্বান রেখায় যে দেশ জুড়ে ধর্মঘট 23 এবং 24 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, প্রচার হিসেবে চলছিল, কিন্তু এই সময়টার মধ্যে কোভিড পরিস্থিতি এবং উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড সহ 5টি রাজ্যের যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, এগুলিকে সামনে রেখে সর্বভারতীয় ভিত্তিতে ট্রেড ইউনিয়নগুলি বসে আবার তারা ঠিক করেছে যে না, এটাকে আমাদের পিছিয়ে দেওয়া দরকার। তার জন্য 28 এবং 29 মার্চ এখন হবে এই ধর্মঘট, সেখানে তারিখটা পরিবর্তন হয়েছে। কাজী এবং এই ধর্মঘটকে সফল করার জন্য গত 8ই জানুয়ারি আমাদের রাজ্যভিত্তিক একটা কনভেনশন হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, এবং সেখান থেকেই আহ্বান রাখা হয় যে প্রত্যেকটা মহকুমাতে এই ধরনের কনভেনশন করা, এবং মহকুমার কনভেনশনের পর বিভিন্ন এলাকা, অঞ্চল, বিভিন্ন সংগঠনগুলি, ট্রেড ইউনিয়নগুলি তাদের মতো করে তারা সেখানে মিটিং ইত্যাদি করে একেবারে নিচস্ত পর্যন্ত, অর্থাৎ প্রতিটি মানুষের যাতে আমরা প্রচার নিয়ে যেতে পারি তার আহ্বান রাখা হয় গত 8ই জানুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই কনভেনশন হয়েছে রাজ্যভিত্তিক সেখান থেকে। কাজে এই যে ধর্মঘটের আহ্বানটা, এটা আমরা জানি, এগুলি এই দাবিগুলি নিয়ে এই সময়টার মধ্যে অনেক আন্দোলন হয়েছে, বিভিন্ন সংগঠন, ইউনিয়ন, ব্যাংক কর্মীরা, এলআইসি কর্মীরা, বিভিন্ন শিক্ষকরা, কর্মচারীরা নানাভাবে ছাত্র যুবরা তারা আন্দোলন করেছে, বন্ধ করেছে, ইত্যাদি হয়েছে। কাজে এই যে মানুষের বিরুদ্ধে বলা যায় যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রের মোদী সরকার, কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, যৌন বিরোধী এবং কর্পোরেটদের স্বার্থ রক্ষাকারী এবং দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়ার জন্য যেভাবে এগিয়ে চলছে মোদী সরকার, এটার বিরুদ্ধে সমস্ত দেশবাসীকে, দেশপ্রেমিক মানুষ, তাদেরকে ঐক্যবদ্ধ করা এই লড়াইয়ে, এটা হচ্ছে দাবির মধ্যে আছে। যারা শ্রমজীবী অংশের মানুষ, গরিব মানুষ, তাদের বাঁচিয়ে রাখার জন্য কর্মসূচি নেওয়া। আপনারা জানেন এই কোভিড পরিস্থিতি যখন শুরু হয় আজকের থেকে প্রায় 2 বছর আগে, পরিযায়ী শ্রমিকরা, লক্ষ লক্ষ সেখানে পরিযায়ী শ্রমিক, তাদের হঠাৎ করে লকডাউন ঘোষণা করে এর মধ্যে তারা বাড়ি ঘরে আসতে গিয়ে রেলে কাটা পড়ে মারা গেছে, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এইভাবে নানা ক্ষেত্রে আমরা দেখেছি, এবং তারা অভুক্ত থেকে মারা গেছে, বাড়ি ঘরে গিয়েও অনেকে ফিরে গেছে হাঁটতে হাঁটতে, হাজার হাজার মাইল তাদেরকে হাঁটতে হয়েছে। কোনো দায়িত্ব পালন করেছে মোদী সরকার, কেন্দ্রের সরকার কোনো দায়িত্ব পালন করেনি। সেই জায়গাতে আমরা লড়াই করছি ওই সময় থেকে, এখনো সেই দাবি আমাদের আছে, এই 12 দফা দাবির মধ্যে আমাদের আছে যে প্রতিটি শ্রমজীবী পরিবার, গরিব পরিবারকে তারে মাসে সেখানে তাদেরকে 7,500 টাকা দেওয়া, তাদের রেশনের মাধ্যমে তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, এই দাবিগুলি, কিন্তু কোনো দাবি আজ পর্যন্ত মানলো না মোদী সরকার, ধারে গেছে নেই। উল্টো সেখানে বলা যায় এই যে জায়গার কাজ থেকে আরম্ভ করে বিভিন্ন যে শ্রমক্ষেত্র রয়েছে সেখানে কাজের বিষয়গুলি কমিয়ে দেওয়া, এবং কর্পোরেটদের নানাভাবে, এবং ক্ষুধা তার জন্য অনাহার বাড়ছে, ক্ষুধা মানুষ মারা যাচ্ছে। কিছুদিন আগেও গোটা পৃথিবী জুড়ে একটা সমীক্ষা যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা গেছে যে 160টা দেশের মধ্যে ক্ষুধার তালিকায় আমরা 101 নম্বরে। তাহলে কত নিচে আমরা নেমে গেছি যে ক্ষুধা ভারত এখন তৈরি হয়েছে, এবং এই যে একটা অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা লক্ষ্য করছি জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্য বৃদ্ধি অস্বাভাবিক ঘটনা, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস থেকে শুরু করে চাল ডাল, আলু পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস, ওষুধপত্রের দাম, সমস্ত কিছু বাড়ছে। একদিকে মানুষের রোজগার নেই, মানুষ কাজ হারাচ্ছে, বা এই কোভিড পরিস্থিতির কারণে যেমন অনেকে রোজগার অনেক কমে গেছে, তারপর দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, এতে মানুষের সমস্যা আরো সেখানে বেড়ে গেছে। কাজে এই যে একটা অবস্থা, তাহলে মানুষ বাঁচবে কি করে? কাজে আমাদের এই বন্ধের যে মূল আহ্বানের মধ্যে রাখা হয়েছে তার জন্য মানুষ বাঁচাও, দেশ বাঁচাও, মানুষকে বাঁচাতে হবে এবং দেশটাকে বাঁচাতে হবে। কাজে এই একটা ক্ষুধার অবস্থা, তারপর মানুষের কাজ নেই, তারপর একটা দুঃসহ একটা পরিস্থিতি দেশের মধ্যে তৈরি হয়েছে, কিন্তু সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই যে এই সরকার কোনো রকম দায়িত্ব পালন করছে।